আসসালামু আলাইকুম। তো এই যে এখানে যে গাছগুলা দেখতেছেন, তো অনেকে চিনবেন আবার অনেকে চিনবেন না, এটা হচ্ছে মিষ্টি আলু গাছ। তো আজকে হচ্ছে আমার মিষ্টি আলু উঠাইতেছি, এই যে এটা উঠানো অনেক কষ্ট, কোদাল দিয়ে উঠাইতে হয়। এই দেখেন একটা বের হয়েছে, কত বড় হয়েছে আলু। তো অনেক শক্ত, দুইটা উঠাইছি আমি। তো মিষ্টি আলু দিয়ে কি কি রান্না করা যায় তো দেখাবো। তো এই যে যে মিষ্টি আলুগুলো উঠাইলাম, সেই মিষ্টি আলু ছুলতেছি। আজকে মিষ্টি আলু দিয়ে খিচুড়ি রান্না করব সকালে নাস্তা হিসেবে। তো এটা ঝুড়ি করে কাটতে হবে। জানি না কে কে খাইছেন মিষ্টি আলু দিয়ে খিচুড়ি, তো আমার কাছে ভালোই লাগে। মিষ্টি আলু আলু ঝুড়ি করা শেষ, এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি আলুটা একটু বেশি দিছি। খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে চাল ডাল ধুয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, আদা রসুনের পেস্ট আর জিরা বাটা, লবণ দিয়ে দিছি। তো এখন দিব হচ্ছে মিষ্টি আলু ঝুড়ি করা। ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো এটা যে যেভাবে খায় সেই পরিমাণ দিতে হবে। আমি খিচুড়ি রান্না করলে সরিষার তেল দিয়ে রান্না করি। মাখানোর পর এই যে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিছি, চার পাঁচটা এলাচ আর হচ্ছে দারচিনি দিলাম। খিচুড়ির অবস্থা এরকম, বরফ চলে আসছে, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এই যে খিচুড়ি রান্না শেষ হয়ে গেছে, তো আমরা সবাই খাইতে বসবো। তো খিচুড়ি মিষ্টি আলু দিয়ে খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজি। ভাবি খাইতেছে, ভাবি ডিম নেয় নাই, শুধু লেবু দিয়ে খাইতেছে। তো কেমন হয়েছে ভাবি? মজা আছে। মিষ্টি আলুর খিচুড়ি মিষ্টি মিষ্টি না?